মুখ্যমন্ত্রী অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আমি ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক হিসেবে সেখানে হাজির ছিলাম। যে সিদ্ধান্তটা হয়েছে, উনি যেটা বলেছেন, সেটা আমাদের সকলেরই মনঃপ্লুত হয়েছে। সেটা হচ্ছে আর যে পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি, ওরা ওই কোটাটাকে আর একটু বাড়াতে বলেছিল। প্রতিদিন এখন থেকে প্রতিদিন 700 মেট্রিক টন আলু বাইরে যাবে, 700 মেট্রিক টন আলু বাইরে যাবে। উনি একটা গ্রাফ করে দিয়েছে যে আপনার উড়িষ্যা মেদিনীপুরের ওখানে নারায়ণগঞ্জ বর্ডার 400 মেট্রিক টন, আর চিরকুন্ডা থেকে 100 ঝাড়খণ্ডে, আর নর্থ বেঙ্গল বক্সিরহাট ওখান থেকে যাবে 200 মেট্রিক টন। এই 700 মেট্রিক টন এখন থেকে রোজ যাবে, এইটা উনি বলে দিয়েছেন। আবার বলছি যে আজকে এই যে সবাই উদ্বেগে ছিলেন, বিশেষ করে যারা আলু ব্যবসা করে কোল্ড স্টোরেজে মাল রাখে, তারা বারবারই অনেকে ফোন করেছেন, সেটা হচ্ছে যে এই 23 তারিখে বন্ধ হয়ে যাওয়ার পরে ফার্দার আলু যাওয়ার পারমিশন দেবে কি না সরকার। মুখ্যমন্ত্রী আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা এরকম যে 700 মেট্রিক টন করে বাইরে যাবে আলু। সেই 700 মেট্রিক টন প্রতিদিন যাবে, তার মধ্যে উনি ভাগ করে দিয়েছে যে 400 যাবে মেদিনীপুর থেকে উড়িষ্যা, 100 মেট্রিক টন যাবে চিরকুন্ডা থেকে ঝাড়খণ্ড, আর বক্সিরহাট নর্থ বেঙ্গল থেকে যাবে 200 মেট্রিক টন। বক্সিরহাট বর্ডার এটা যাবে আসাম ওই দিকে। যেটা নিয়ে আলোচনায় উঠে এসছিল সেটা হচ্ছিল যে উড়িষ্যার যেটা যাবে মেদিনীপুর থেকে, ওরা বলেছিল ম্যাডাম এটাকে একটু বাড়ালে। উনি তখন একটাই কথা বলেছেন, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ব্লকে আপনারা আপনাদের প্রত্যেকটা ব্লকে প্রতিদিন যে 400 মেট্রিক টন করে যাবে সেটা প্রতিদিন আপনারা আপনাদের মতো করে ভাগ করে নেবেন। 700 মেট্রিক টন মানে মোড়ললে 70 গাড়ি করে রোজ আপাতত যাবে, এই অবস্থা এখন চলবে 70 লরি, এইটা উনি আজকে বলেছেন। বাকি মোটামুটি আনাজ সবজির দর উনি শুনেছেন সব, সেগুলো বলার এখানে দরকার নেই, মোড়ললে ঠিক আছে বাজার। আর একটা কথা বলছি যেটা উঠে এসছে, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের বাইরে আলুর দাম, উনি আমরা বলেছি আলুর দাম প্রত্যেকটা রাজ্যে, আমাদের আশেপাশে যেসব রাঁচি, পাটনা, ভুবনেশ্বর, কটক, তারপরে আমাদের এখানে এইসব গুয়াহাটি, শিলং, এসব জায়গায় অনেক বেশি, কোথাও 30 টাকার নিচে নয়, 30-35 টাকা চলে গেছে, দিল্লিতে 40 টাকা উঠে গেছে। সেই দিক থেকে আমাদের 22 টাকার যে আলুটা দিচ্ছে, সেই 22 টাকার আলুটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে। যেদিন থেকে এই আলুর ওপরে বিধিনিষেধ চাপানো হয়েছে, তারপরে ওটা আর ফার্দার বাড়েনি। যদি বিধিনিষেধ না চাপানো হতো তাহলে আলুর দর ওখানকার মতো এখানেও ওই 30-35 টাকায় উঠে যেত বলেই সবাই এটা মেন স্বীকার করেছেন। এবং এখানে সরকারি যে আলুর দোকানগুলো, সেই দোকানগুলোয় আমাদের সরকারের প্রায় 50টার ওপরে দোকান আছে, সেই দোকানগুলোয় 14 টাকা করেই কিন্তু আলু পাওয়া যাবে। সেই 22 টাকা কমার মতো পরিস্থিতি যে নেই সেটা এখন সবাই প্র্যাকটিক্যালি বুঝতে পারছে। আমরা আগেই বলেছি যে বাইরে একটা আলু, আপনি আপনারা ভাবুন, 1 কুইন্টাল আলু বাইরে পাঠালে ডিফারেন্স হয়ে যাচ্ছে প্রায় 1000 টাকা, মানে এখানে 1750 টাকায় যে কুইন্টাল বিক্রি করছে যে ব্যবসায়ী, সে যদি পাশেই রাজ্য উড়িষ্যায় পাঠিয়ে দেয় সেটা হয়ে যাচ্ছে 2700 টাকা কুইন্টাল। সেই জন্যে এই আলুটা পাঠানোর প্রবণতা অনেক বেশি, কারণ পার কুইন্টালে 1000 টাকা লাভ। সেই জন্যে সেইটাকে রোধ করার জন্যে এই ব্যবস্থা সরকার নিয়েছে, সাধারণ মানুষের কথা ভেবে এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের কথা ভেবেই এটা বাইরে। শুনুন, আলুর দামটা বাড়ার কারণ হচ্ছে এবারে যে গতবারে যে আলুর দাম ছিল, এবারে আমরা তো আগেই বলেছি যে আলু কেনাই পড়েছে, যারা আলু ব্যবসায়ী তারা জানিয়েছে যে আলুটা কেনাই পড়েছে আমাদের অনেকটা বেশি, 9 টাকা করে কেনা পড়েছে, এবং কোল্ড স্টোরেজের খরচ সব কিছু নিয়ে ওদের খরচ পড়ছে কলকাতায় 15 টাকা, সেটাই কলকাতাতে এটা ওরা 17 টাকা করে দিচ্ছে, বাজারে সেটা 20-21 টাকা করে যাচ্ছে। সেইটা যাতে কমে আমরা আশা করছি, আলু ব্যবসায়ীরা বলেছেন যে বাজারে আলুর দাম আবার কিছুটা কমবে, যেভাবে মানে কন্ট্রোল করা হয়েছে সেটা আমি তো এখন বলতে পারি না, ওরা যেভাবে যা বলেছেন আমি আপনাদের সেটাই জানাচ্ছি। 700 মেট্রিক টন যদি আবার যদি নতুন করে যদি পাঠানো হয় তাহলে তো দাম বাড়বে।
না বাড়বে না। আমাদের এখন প্রায় 26 লক্ষ মেট্রিক টনের মতো আলু আছে, যে আলু আছে ঘরে সেই আলুতে আমাদের ডিসেম্বর মাস অবধি চলবে। এবং মুখ্যমন্ত্রী আলু ব্যবসায়ীদের একটা কথা পরিষ্কার বলেছেন যে কোনো আলু গোডাউনে মানে কোল্ড স্টোরেজে পড়ে থাকবে না, অপচয় হবে না, নষ্ট হবে না। আপনারা এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, আমরা টাইম টু টাইম পর্যালোচনা করছি এবং সেই বুঝে ব্যবস্থা নিচ্ছি। অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই। গত বছরে যেভাবে ওদের আলু, যেরকম প্রতি মাসে আমাদের এখানে 5 লক্ষ মেট্রিক টন করে আলু লাগে এবং 5 লক্ষ মেট্রিক টনের মতো বীজ আলু লাগে, সেই দিক থেকে 26 লক্ষ মেট্রিক টন আলু আছে, সেটা কিন্তু এই রাজ্যেরই মোটামুটি লেগে যাবে। 5 লক্ষ মেট্রিক টন আলু লাগে এই কথা বলছি যে শিপমেন্ট রিকোয়ারমেন্ট সেই দুটো নিয়ে। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে আলুর দাম অনেকটাই কম, আর সরকারি দোকানে 14 টাকা করে আলু পাওয়া যাবে, যেটা পাওয়া যাচ্ছে। না, 22 টাকাটা কোনো স্ট্যান্ডার্ড স্ট্যাগন্যান্ট কিছু না, সেটা কমবার সম্ভাবনা আছে, কমার। সিএম 22 টাকায় মেনেছেন, আলু মানবেন কেন? সিএম তো বলে দেননি যে 22 টাকায় আলু বিক্রি করতে হবে। সিএ বাজারের দর অনুযায়ী, বাজার তার নিয়ম অনুযায়ী 22 টাকায় এখানে আছে সরকারি বিধি নিষেধের জন্য। আমরা বারবার বলছি, এটা আপনারা কিভাবে নেবেন জানি না। সরকার যে আলু আলুর গাড়ি কোনো আটক করেছে, কড়াকড়ি করেছে, বাইরে পাঠানো করছে, কে বলেছে দাম বাড়েনি? দাম বাড়েনি এটা জেনে রাখুন, এটা অনেক বড় ব্যাপার, দাম বাড়েনি বাইরে রাজ্যের। থ্যাংক ইউ।